নমস্কার, আমার নাম দীপুষ্কর। আজকে আমি একটা সুন্দর ঠাকুমার ঝুড়ি বলব, যেটা বলেছে শোনাই দিন, আর সেটা পাখির গল্প। আজকে গল্পটা এত মজাদার, এত মজাদার, পুরো মজাদার। চলে বলি। একটি পাখি ছিল যার সন্তান হবে, কিন্তু সন্তান হওয়ার আগে বাবা ভাবত আমার ছেলে হবে, আমার ছেলে হবে, আমার ছেলেই হবে। কিন্তু সেও যমজ আর সেটাও মেয়ে। কি বাবার তো অনেক মন খারাপ হলো, যে না আমার যদি একটা ছেলে হতো তাহলে কত মজা করতাম, ওর সঙ্গে খেলতাম, ওর সঙ্গে সব কিছু করতাম। এবার একটি দিন বাচ্চারও তো অনেক বড় হয়ে গেল, তখন মা তো খাবার নিতে এলো, মানে ধান, আর বাচ্চারও তো ঘুরতে বেরিয়েছিল। তখনই বাবা পড়ে গেছিল, আর পড়ে যাওয়াতে তখনই বাচ্চা দুটো একটা পাতাকে দুজনে ধরে আনলো, দুটি হাত দিয়ে এসে বাবার পায়ে লাগিয়ে দিল। ওখানে যা জল জল করে রক্ত বেরোচ্ছিল। মা এসে বলে, তোমার মেয়ে হলে কি হতো, ছেলে হলে কি হতো?